एसके लाइव, आपका समय आपकी खबर। सिलीगुड़ी नगर निगम प्रशासनिक बोर्ड के चेयरमैन के तौर पर तृणमूल कांग्रेस के वरिष्ठ नेता गौतम देव की नियुक्ति की गई है। इससे पहले वो राज्य के पर्यटन मंत्री थे और इस बार डाबग्राम फूलबाड़ी विधानसभा चुनाव से लड़े थे, लेकिन वो भाजपा के शिखा चैटर्जी से हार गए। साथ ही दार्जिलिंग तृणमूल कांग्रेस के अध्यक्ष रंजन सरकार, आलोक चक्रवर्ती के साथ विवेक बैद को सिलीगुड़ी म्युनिसिपल और इसी के साथ आप देख रहे हैं कि दार्जिलिंग जिला तृणमूल कांग्रेस के अध्यक्ष रंजन सरकार, आलोक चक्रवर्ती और विवेक बैद को सिलीगुड़ी म्युनिसिपल कॉरपोरेशन का सदस्य बनाया गया है। तस्वीरें जो है वो हम आपको दिखा रहे हैं, लेकिन अब आप सुनिए कि नव निर्वाचित जो बने हैं गौतम देव, सिलीगुड़ी प्रशासनिक मंडली के चेयरमैन अध्यक्ष, उनका इस विषय पर क्या कहना है वो आप सुनिए। अर्बन डेवलपमेंट सेक्रेटरी एवं কিছুক্ষণ আগে ববি হাকিম এর সাথে কথা হলো। বিষয়টা হচ্ছে যে সামনে এই কোভিড পরিস্থিতি, এই ইলেকশন এবং ইলেকশনের পরবর্তীকালে এই কোভিডের মোকাবিলা করা এবং একটা গ্যাপ আছে এখন কর্পোরেশনের, দীর্ঘ প্রায় বছরখানেক হলো এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চালাচ্ছিলেন, এবার একটা ছোট বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর তৈরি করা হয়েছে। আগামীকাল 10:30 আমি দায়িত্বভার বুঝে নেব, গভর্নমেন্ট থেকে আমাকে কমিউনিকেট করা হয়েছে, কালকে আমি 10:30 যাচ্ছি। প্রাথমিকতা থাকবে কোভিড পরিস্থিতি পর্যালোচনা, আমি কালকে একটা ছোট মিটিং করব এবং পরশু দিন একটা ফুল ফেজেড মিটিং করে রাস্তায় থাকব, নাগরিকদের পাশে থাকার চেষ্টা করব, কোভিডে মানুষকে সাপোর্ট এবং তাদের ট্রিটমেন্টের ক্ষেত্রে রাজ্য সরকারের যে ব্যবস্থা সেটাকে কোঅর্ডিনেশন করা, সমন্বয় করা, এই কাজটায় গুরুত্ব দেব এবং এই সময় শহরের এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা, বর্ষাকাল আসছে এই সময় বিদ্যুৎ যাতে থাকে, জল সরবরাহটা অনেকটা যে অনেক জায়গায় অনিয়মিত আছে সেই জল সরবরাহটাকে স্টেডি রাখা, যদিও অপ্রতুল আছে শিলিগুড়ির জল, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে কাজ করব এবং পাড়ায় পাড়ায় টিম করে কোভিড মোকাবেলায় সমস্ত স্বেচ্ছাসেবী সংস্থা, ক্লাব, গণসংগঠন, তাদেরকে কীভাবে কাজে লাগানো যায়, জনসচেতনতা বাড়ানো, মানুষকে কোভিডের বিষয়টা এতটাই সিরিয়াস আছে এখন যে মানুষকে এর প্রতিরোধে কোভিড প্রোটোকলটা মানা, বাজার ঘাটগুলো যেগুলো গভর্নমেন্টের নোটিফিকেশান আসছে সেগুলো মানা, এসব অনেকগুলো কাজ আছে, সেগুলো নিয়ে যুদ্ধকালীন ভিত্তিতে কাজ করতে হবে। কাজটা কঠিন কিন্তু একটা চ্যালেঞ্জ এসছে, সেটাকে মোকাবিলা করার চেষ্টা করব। অনেক কাজই হয়নি শহরে, চেষ্টা করব এখন প্রথমে কোভিডটাকে নিয়ে এবং তারপর এখন তো ধরুন এটা একটা খুবই পিওরলি স্টপ গ্যাপ অ্যারেঞ্জমেন্ট, কোভিড পরিস্থিতি নর্মাল হলেই ইলেকশন ডিউ আছে সেই ইলেকশনটা হবে, তো আমরা জানি না কোভিড পরিস্থিতি কবে নাগাদ নর্মাল হবে, পুজোর পরপর কোভিড পরিস্থিতি তো নর্মাল হয়ে যাওয়ার কথা এবং সারা রাজ্যের সাথে শিলিগুড়ি তো পুরো ভোট হবে, সুতরাং খুব বড় নীতিগত সিদ্ধান্ত নিয়ে মেজর বিশাল কাজ করা সেটা তো মনে হয় প্রাথমিকতা থাকবে না। আমি পুরো বিষয়টা দেখব, তবে এটা বলতে পারি যে আমার কাজের একটু পদ্ধতি আলাদা আছে, আমি নিজে ঘুরে কাজ করি, আমি 47টা ওয়ার্ডে মানুষ আমাকে পাবে, আমি সেই মেকানিজম এখনই কোনো দায়িত্ব নিইনি বড় বড় কথা বলা এই কোভিড পিরিয়ডে, আমি এটা বলবো না, আমি অশোকবাবুর সাথেও কথা বলবো, তার সাজেশান নেব, তিনি 6 বছর চালিয়েছেন পুরো প্রশাসন, তার অভিজ্ঞতা, উনি কী চান, কী সাজেশান, সেগুলো আমি ওনার কাছ থেকে নেব এবং এর আগে যারা কোঅর্ডিনেটর হিসেবে ওয়ার্ডে কাজ করেছে তাদের সাথেও আমি আলোচনা বসতে চাই, কেননা পুরো প্রশাসনের অভিজ্ঞতা এবং অভিজ্ঞ মানুষদের
সাপোর্ট এটা খুবই জরুরি হবে, এবং যারা কোঅর্ডিনেটর ছিল বিভিন্ন ওয়ার্ডে তাদের এই কোভিড মোকাবিলায় এবং নাগরিক পরিষেবার ক্ষেত্রে আমি তাদের সাহায্য চাবো, তাদের সহযোগিতা চাবো, তাদের পাশে নিয়ে কাজ করার চেষ্টা করবো, এটা বলতে পারি। এবং সেখানে কোনো রাজনীতির রং দেখা হবে না। এসব আমি জানি না, আমার নিজের তো কোনো ইচ্ছা বা বাসনা কিছু নেই। আমাকে দলনেত্রী যেভাবে যেখানে কাজে লাগাবেন আমি সেখানে কাজে লাগাবো। উনি ফোন করেছিলেন আমাকে কামটিকের দিন, উনি আমাকে বলেছিলেন যে তোমাকে পার্টির কাজ করতে হবে, অন্যান্য কাজও করতে হবে। সেটা আমার বিষয়টা মমতা ব্যানার্জির উপরে নির্ভরশীল, উনি যেরকম বলেন আমি সেরকম করি। শুধু একটাই ওনাকে আমি অনুরোধ করে ডাবগ্রাম ফুলবাড়িতে দাঁড়িয়েছিলাম, উনি আমাকে বলেছিলেন শিলিগুড়িতে দাঁড়াবো। এই একটা বিষয় ছাড়া এই দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা ব্যানার্জি যখন যা বলেছে আমি তাই করেছি। নির্বাচন লড়েছেন, এটা ওনার ব্যক্তিগত সিদ্ধান্ত, এটা তো আমার কিছু কমেন্টস করা উচিত না। তবে অশোকবাবু যতদিন সুস্থ থাকবেন, তার শরীর মন দেবে, ততদিন নিশ্চয়ই তিনি শিলিগুড়ি এবং রাজ্য রাজনীতিতে সক্রিয় থাকবেন, এবং তার পরামর্শ শিলিগুড়ির মানুষ উপকৃত হবে, এটা আমি বিশ্বাস করি। তো আপ শুন রে থে কি গৌতম দেব কা সম্পূর্ণ বিষয় কো লেকার কে ক্যা কুছ কহনা হ্যায়। अब आप सुनिए सिलीगुड़ी के पूर्व विधायक, मेयर, वार्ड काउंसलर एवं एक दिग्गज माकपा नेता अशोक भट्टाचार्य का इस विषय पर क्या कहना है। गवर्नमेंट ऑर्डर हलो गौतम दास के फिर बोर्ड चेयरमैन करा हलो की बोलते हैं हमार किसी बोला नहीं কথা হচ্ছে যে অন্যান্য ক্ষেত্রে যা সেটাই হওয়া উচিত, কিন্তু আমি তো আগেই বলেছি যে আমি ভোটে হেরে গেছি। আমি যখন ভোটে হেরে গেছি তখন আমার কোনো ইচ্ছে নেই এখানে বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর চেয়ারম্যান হওয়া, কিন্তু গভর্নমেন্টের অর্ডারের মধ্যে তো একটা সঙ্গতি থাকবে। আইন তো বিরোধীদের জন্য একরকম, আবার সরকারি দলের ক্ষেত্রে আরেক রকম, সেটা তো হতে পারে না। কলকাতা বা আসানসোল চন্দননগর যেরকম হবে সেখানে এখানে তাই হওয়া উচিত, কিন্তু সেটা করেনি। তাতে আমার ব্যক্তিগতভাবে তো কিছু ব্যাপার না, কিন্তু আমি আগেই বলেছি যে আমি ভোটে হেরে গেছি বিধানসভা ভোটে, আমি সেটা এই ইয়েটা আমি ইচ্ছুক নই, আজকে কাগজে একটা আমি বলেছি কালকে। কিন্তু তাই বলে তো অর্ডারটা তো আগে করবে, আগে তো আমাদের কাছে জানাবে যেরকম করতে চাই আপনার মতটা কী। কিন্তু এরা যে অর্ডারটা করেছে, যদি এই অর্ডারটা যদি করে থাকে, আমি এখন শুনলাম সেটা, এইগুলোকে মানে কি সরকারি ভোটে জিতে গেছি বলেই আমি যাইছে তাই করবো, একটা যুক্তি থাকবে তো, একটা নীতি থাকবে, একটা যুক্তি থাকবে, র্যাশনালিটির মধ্যে দিয়ে যা সিদ্ধান্তটা করা উচিত। আমার এই জন্য আমার ব্যক্তিগতভাবে আমি আগেই বলেছি আমি তো অনিচ্ছুক, কারণ আমি ভোটে হেরে গেছি। যেমন মুখ্যমন্ত্রী ভোটে হেরে গেছেন, তারপর মুখ্যমন্ত্রী হয়েছেন সেটা অন্য কথা, তা আমার মতন গৌতম দেবও ভোটে হেরেছেন, যাই হোক সেটা উনি ব্যাপারটা ওনার ব্যাপার, আমি এইসব নিয়ে মন্তব্য করছি না। কিন্তু আমি অনিচ্ছুক এটা বলেছি, কিন্তু অর্ডারটা সবার ক্ষেত্রেই একই রকমই হওয়া উচিত, তারপরে সে অ্যাকসেপ্ট করবে কি না করবে সেটা তো পরের কথা। কর্পোরেশন ভোট তো সবার হওয়ার কথা, সেখানে কি আপনাকে আবার নতুন করে দেখা যাবে? না না, কর্পোরেশন ভোটে আমি তো ভোটের পার্টির হয়ে দায়িত্ব নিয়ে যা যা করা সবই করবো, কিন্তু ভোটে আমি দাঁড়াবো না তা আগেই বলেছি। মানে ক্যান্ডিডেট হবেন না? না না না, আমি আগে তো বলেছি আমার হচ্ছে এইবারে বিধানসভা নির্বাচনটা আমার শেষ নির্বাচন, আমি এটা বলেছিলাম, পার্টির যা যা করা তো সবই করবো। আমি আগেই বলেছি বিধানসভা নির্বাচনের আগেই বলেছি, বিধানসভা নির্বাচনেও আমার প্রতিদ্বন্দ্বিতা করার আপত্তি ছিল, পার্টি সবাই বলেছে না আমি প্রতিদ্বন্দ্বিতা করেছি, কিন্তু তখনই আমি বলেছিলাম যে না এটাই আমার শেষ নির্বাচন, এটাও বলেছি পাবলিকলি, বলেছি অনেকবারই বলেছি। ঠিক আছে, আপনার একটা জিনিস বরাবর শিলিগুড়িতে বামেদের মুখ বলতে অশোক ভট্টাচার্য, তাহলে নতুন কিরে কি কি হবে? অনেক আছে, হবে আস্তে আস্তে হবে। আপনি যদি সরে যান কোথাও দলের উপরে কোনো প্রভাব পড়বে না তো? তাই কেন পড়বে, সেটা আমরা সবাই মিলে, আমি তো আছি, আমি তো মানে টেনিস খেলা যেরকম নন প্লেয়িং ক্যাপ্টেন থাকে সেরকম আমি থাকবোই তো, আমি তো ক্যাপ্টেন হিসেবে থাকবো, আমি তো দায়িত্ব নিয়েছি পশ্চিমবঙ্গের ঘুরে দাঁড়াবার ক্ষেত্রে, সেই ঘুরে দাঁড়াবার আমাদের টার্গেটটা হচ্ছে শিলিগুড়ি থেকে আমরা ঘুরে দাঁড়াবো, আগেও দাঁড়িয়েছি এবার আমরা শিলিগুড়ি থেকে ঘুরে দাঁড়াবো, এটাই আমাদের টার্গেট।
একটা জিনিস যেটা দেখা যায় আসলে রাজ্য জুড়ে যে ফলাফলটা হলো বামের, এটা কি কোথাও কি ওই অশোক মন্ডল বলে একটা যেটা প্রচার হয়েছিল সেটা কি কোথাও কি প্রচার পায়নি তেমন? না না সব কথা বলবো না, এটা তো এটা রাজনৈতিক বিপর্যয় হয়েছে, সেটা আমাদের পার্টি অনুসন্ধান করবে, করছে, আমাদের রাজ্য স্তরে হবে, জেলা স্তরে হবে, আঞ্চলিক স্তরে হবে, এটা অনুসন্ধান করা হবে, খুঁজিয়ে ক্ষতিও দেখা হচ্ছে না। এটা তো হট করে আমি বলে ফেললাম এই জন্যে হচ্ছে ওর জন্য হচ্ছে, এসব বলা তো যায় না, এটা আমাদের পার্টির সর্বস্তরে অনুসন্ধান করি, পর্যালোচনা করি, আমরা কারণগুলো অনুসন্ধান করতে পারবো, কারণগুলো অনুসন্ধান না করে তার আগে এইসব বলার কোনো মানে হয় না। पूर्व मेयर अशोक भट्टाचार्य का क्या कुछ कहना था वो आपने सुना। अब हम आपको सुनाएंगे सिलीगुड़ी शहर के नव निर्वाचित नए विधायक शंकर घोष का संपूर्ण विषय को लेकर के क्या कहना है वो आप सुनिए। एकमात्र जानते पारलाम जे सिलीगुड़ी म्यूनिसिपल कॉर्पोरेशन बोर्ड अब एडमिनिस्ट्रेटर पुनर्गठन करा हुए छे, चार जन सदस्य के लिए चेयरमैन सह नतून सदस्य शुभेच्छा जानाच्छि, किन्तु राज्य सरकार सिद्धांत अवश्य নৈতিকতার এবং আইনগত বেশ কিছু প্রশ্ন ইতিমধ্যেই তুলেছে। এক, বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনিও বিধানসভা নির্বাচনে পরাস্ত হবার পরেও মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন, অনুরূপভাবে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনে রাজ্যের সরকার দ্বারা মনোনীত চেয়ারম্যান, তিনিও বিধানসভা নির্বাচনে পরাজিত হয়েছেন এবং তারপরেও তাকে মনোনীত করা হয়েছে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে। এই সিদ্ধান্ত কতখানি নৈতিকতার দিক থেকে ঠিক সেটা শিলিগুড়ির মানুষ বিচার করবেন, এবং ভবিষ্যতেও এই সিদ্ধান্ত কতখানি মানুষের স্বার্থে নাকি রাজনৈতিক স্বার্থে সেটাও সময় অবশ্যই আমাদের কাছে তুলে ধরবে। দ্বিতীয়ত, ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশন, শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশন বা অন্যান্য লোকাল সেল গভর্নমেন্টের ক্ষেত্রে রাজ্যের সরকার ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন নীতি গ্রহণ করে নিজেদের মর্জি মতো বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর গঠন করছেন, যা দুর্ভাগ্যজনক, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী শপথ নেবার পর থেকে তার সিদ্ধান্ত নেওয়ার মধ্যে দিয়ে এটা প্রমাণিত হচ্ছে যে বর্তমান রাজ্যের সরকার রাজনৈতিকভাবে তারা সমস্ত জায়গাগুলোকে আরেকবার নিয়ন্ত্রণ করবার পথে এগোচ্ছে, যা পরবর্তী সময় আগামী পাঁচ বছর এই রাজ্য কোন দিকে যেতে পারে তার কিন্তু ইঙ্গিত তিনি প্রথমেই মুখ্যমন্ত্রী হওয়ার পরে তিনি দিচ্ছেন। তৃতীয়ত, সারা রাজ্য জুড়ে ভারতীয় জনতা পার্টির সদস্যরা, কার্যকর্তারা তারা আক্রান্ত হচ্ছেন, তারা তাদের ঘর বাড়ি লুট করা হয়েছে, বাড়ি ছাড়া হয়েছেন, এরকম সময় দাঁড়িয়ে, লাশের উপরে দাঁড়িয়ে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে একদিকে যেরকম বিজেপি তথা বিরোধী দলের প্রতি সন্ত্রাস বর্তমান রাজ্যের শাসক দল নামিয়ে এনেছেন, আবার আরেকদিকে কোভিডে যে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে যা মোকাবিলা করবার ক্ষেত্রে রাজ্য সরকারের সদর্থক পদক্ষেপের অভাব প্রতি মুহূর্ত মানুষ এই মুহূর্তে উপলব্ধি করছেন, ঠিক সেই সময়ে দাঁড়িয়ে রাজ্যের সরকারের লোকাল সেল গভর্নমেন্ট, পৌর কর্পোরেশন কিংবা পৌরসভা ইত্যাদি ক্ষেত্রে তারা যে বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেটর বসাচ্ছেন সেটা আইনগত প্রশ্নে কি কি দিক রয়েছে সেগুলো আমরা রাজ্য নেতৃত্বের পরামর্শ মতো আমরা খতিয়ে দেখব। কিন্তু এই মুহূর্তে আক্রান্ত বিজেপির কর্মকর্তা এবং কোভিডে উদ্বিগ্ন আতঙ্কিত মানুষের পাশে দাঁড়ানোটাই যেহেতু ভারতীয় জনতা পার্টির এই মুহূর্তে প্রাথমিক কর্তব্য, ফলে সেই কাজে আমরা সচেষ্ট রয়েছি। এর আইনগত দিক আমাদের রাজ্য নেতৃত্ব নিশ্চিতভাবে তারা পরামর্শ করে আমাদেরকে যেভাবে নির্দেশ দেবেন সেইভাবে আমরা কাজ করব। আর এর পাশাপাশি এটা জানিয়ে রাখি যে নৈতিকতার প্রশ্নে এই সিদ্ধান্ত কিন্তু প্রথম দিন থেকেই রাজ্য সরকারের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি বিগত বছরের মতন এবারও সামনে তুলে নিয়ে এসছেন। নিজেদের মর্জি মতো রাজ্যের সরকার যদি চলবার চেষ্টা করেন স্বাভাবিকভাবে মানুষ তার তাকে ভুগতে হয়, সেটা আমরা প্রতিনিয়ত উপলব্ধি করেছি। বর্তমানে নির্বাচনের পরবর্তীতে ফলাফল প্রকাশের পরবর্তীতে হিংসা তার চিহ্নস্বরূপ আমাদের সারা রাজ্যে ফুটে উঠছে। আশা রাখি রাজ্যের সরকার রাজনীতির ঊর্ধ্বে উঠে রাজ্য সরকার পরিচালনা করবেন, মানুষের পাশে দাঁড়াবেন, এবং যে সিদ্ধান্তগুলো রাজ্য সরকার নিচ্ছেন সেই সিদ্ধান্তগুলো তারা সঠিকভাবে নেবেন,
সংবিধান মোতাবেক আইন মোতাবেক এই এই প্রতিক্রিয়াটুকু আজকে আমি প্রাথমিকভাবে এই অর্ডারটি হয়েছে শনিবার পরে আমি আপনাদের কাছে। आप सुन रहे थे शंकर घोष का संपूर्ण विषय पर क्या कुछ कहना है। इसके अलावा पूर्व मेयर अशोक भट्टाचार्य की बातें सुनाई हमने आपको और साथ ही साथ जो नए प्रशासनिक मंडली के अध्यक्ष गौतम देव की बातें आपने सुनी है। अब आपको थोड़ा सा पीछे फ्लैशबैक की तरफ ले चलते हैं और आप सुन रहे थे पूर्व मेयर साथ ही साथ वार्ड काउंसिलर दिग्गज माकपा नेता अशोक भट्टाचार्य की बातें। वे कह रहे थे कि वो हार गए हैं, वो कभी चुनाव में अब खड़े नहीं होंगे, लेकिन राज्य सरकार के इस फैसले से पहले उन्हें एक बार पूछ लेना चाहिए था, ऐसा अशोक भट्टाचार्य ने कहा है। 1991, 1996 वर्ष 2001, 2006 और 2016 यानी कि कुल मिलाकर 5 बार सिलीगुड़ी विधानसभा क्षेत्र के विधायक के तौर पर अशोक भट्टाचार्य ने अपने कार्यों का निर्वहन किया है। चाहे वो जल की व्यवस्था हो, अच्छी सड़कें हो, विद्युत परिसेवा हो, काफी सारी स्कूल कॉलेजों को बनाना हो, अस्पताल में विकास कार्य करना हो, शमशान घाटों में इलेक्ट्रिक चुल्ली लगाना हो, शहर के चौराहों का नामकरण करना हो, साथ ही साथ ढेरों सारे कार्य जो है वामफ्रंट के नेतृत्व में उन्होंने किया है। अगर बीते 10 वर्षों की ही बात करें तो विपक्ष में रहते हुए भी इतनी सारी विकासशील कार्य जो है वो उन्होंने किया है और आज एक जगमगाती शहर के हिसाब से हम सिलीगुड़ी को देख रहे हैं। अतः हम कह सकते हैं कि सिलीगुड़ी में चौतरफा विकास हुआ है जिसमें अशोक नारायण भट्टाचार्य ने एक अहम भूमिका निभाई है, साथ ही इतिहास के पन्नों में उनके कार्यों को स्मरण किया जाएगा। आगे ऐसी ताजा तरीन खबरों और अपडेट्स के लिए आप देखते रहिए एसके लाइव।